নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু। মিষ্টুর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শিম আলু বড়ি দিয়ে চচ্চড়ি বানাবো, চলুন দেখে নিন। শিম চচ্চড়িটা বানানোর জন্য তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, জিরা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা ভেজে নিয়েছি, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা শিম আলু বড়িগুলো দিয়ে দেবো, মশলার সঙ্গে শিম আলু বড়িটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো। মিনিট পর ফিরে আসলাম, দিয়ে দেবো চিনি, সর্ষের তেল, চচ্চড়িটা আমার কমপ্লিট। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।